বড়রা মাঠ থেকে আসা মানুষেরা কেউ বাপ হারাইছে কেউ ভাই হারাইছে, ওদের মাদার থেকে আসা কর কেউ বাপ হারাইছে কেউ ভাই হারাইছে কেউ স্বামী হারাইছে। মা ফাতেমারে শুনে রাখো, আমি বদর থেকে ফিরে এসেছি, উহুদের ময়দান থেকে ফিরে এসেছি। ও মা ফাতিমা, তোমার বাবা বেঁচে আছে, দাসী বান্দি ওদেরকে দিলাম যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে নাই। আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, আমি ক্ষমতার অপব্যবহার করতে পারি না ফাতিমা। ও আমার বন্ধুগণ জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে, ওরা আমানতের খেয়ানত করবে না তারা। যদি আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, গ্রামের মাতবার হন, আপনার কাছে 5,000 টাকার একটা বান্ডিল লেখা হলো চেয়ারম্যান সাহ কি মাতবার সাহ, আপনি 1 বছর পর টাকাটা আমাদের ক্যাশের মধ্যে আপনি জমা দিবেন। কিন্তু 1 বছর পর দেখা গেল রাখা হয়েছিল 100 টাকার নোট, এখন দেয় 500 টাকার নোট। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটাকে আমানতের খেয়ানতকারী হিসাবে গণ্য করা হবে। করতে হবে রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, পরম সবাই বিসমিল্লাহি রাহমানির রাহিম ওয়াহদিহিম মারুন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফীহা খালিদুন। বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা কয়টা কাজ কথা বলেন, কয়টা? 5 নম্বর কাজ চলে গেল, 6 নম্বর ওয়াদা খেলাপ করবে না যারা জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে তারা, 7 নম্বর যে কাজটা করতে হবে রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কত সুন্দর করে বলে, যে কাজটা করার জন্য খাজা হাফেজ আবুল বারাকাত 2 রাকাত নামাজের নিয়ত করে মন্দিরের মধ্যে দাঁড়াইছে, আপনাদের মনে আছে নি? যেই কাজটা করার জন্য খাজা মহিনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই চতুর্দিকে লাঠির দাগ দিয়া মাঝখানে দাঁড়াইছে বাবা, আর জাদুকরদেরকে হুকুম দিয়ে জাদুকররা রে দেখি তোমাদের জাদু তোমরা চালাও, দেখি তোমরা জাদু দিয়ে আমাকে কাবু করতে পারো কিনা। আপনারা বলেন তো, জাদুর দামই বেশি না কোরআনের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? 12,000 জাদুকর যেই দাগের কাছে আসে, এই দাগের কাছে আসেই পুলে যায়, তাহলে ধরবর ধরবর করতে থাকে। মুসলমান ভাইরা, আমার আল্লাহর শক্তি যখন বান্দার সামনে হাল হয় তখন কোন কাফের বেঈমানের ক্ষমতা থাকে না মুসলমানদের পরাজয় করাইতে পারে। যারা বলেন ঠিক না মিঠি? কিন্তু আসলে আমরা যে ঈমানের দিক থেকে দুর্বল, মাত্র 40 জন মানুষের চতুর্দিকে 12,000 জাদুকর। যোগীপাল যখন দাগের কাছে আসে, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ শেষ করে যোগীপালকে দেখে, যোগী তুই বলে বড় পণ্ডিত হয়েছ? এই যে 1 বদনি পানি খালি নদীর থেকে তুলে আনছি আমি, মাত্র 1 বদনি, তোমার গায়ে কেমন বল আছে? এই 1 বদনি পানি উঠাও তো দেখি, 1 লোটা পানি এখান থেকে উঠাও। যোগীপাল 2 হাত দিয়া বদনাটা এরকম তোলার জন্য চেষ্টা করে, সাথে আরো কত তোরা 2-1 জন ধর। এই 1 বদনি পানি এতই ওজন আর এতই ওয়েট হয়েছে, তোলার মতো কায়দা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, এই বল নিয়ে আবার আমার সঙ্গে যুদ্ধ করতে আসো? জোরে কর না মারহাবা। আ যোগীরাই দেখি তোমার আর কি মন্ত্র জানা আছে, তুমি পারবা নি আমার সঙ্গে? যোগী তখন মন্ত্র বলে আকাশে উড়াল দিয়া চেষ্টা করতেছে বোম্বিং করার জন্য। আমেরিকা যেমন বোম্বিং করতে চায়, স্থল যুদ্ধ করতে পারে না, বোমা হামলা চালায়। জোরে বলেন ঠিক না রে? আসলে কাফেররা জানে আমেরিকার পক্ষ নিয়ে যুদ্ধ করে মরে গেলে আমার দুদুকে যাওয়া লাগবে, তারপরও যায় সরকারি চাপে বা মুসলমানের শত্রুতার কারণে। মুসলমান ভাইরা, সারা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখুন, হাহাকার চলতেছে আর দোয়া চলতেছে, আল্লাহ আফগানিস্তানের
মুসলমানদেরকে তুমি নিষ্পেষিত করে দিও না ও আমার বন্ধুগণ ডাক দিয়েছে উসামা জাহাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যাবার সময় ডাক দিয়েছিল ও মদিনার যুবকেরা রে কে আছো কোথায় আছো আসো আমি নবী ইহুদির দিকে রওনা দিলাম ও আমার বন্ধুগণ সব মানুষই তো রওনা দিছে আল্লাহর নবীর সামনে নবী আবার ডাক দিয়ে যুবক রে তোমার যাওয়া লাগবে না রে যুবক তুমি অবস্থান করো তুমি আজকে বিয়ে করছো আজকে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই কেবল বাসর ঘরে বিবির সাথে বেনামেশা করে ফরজ গোসল করার জন্য কেবল হামাম খানায় আসছে বাবা এমন সময় কে যেন ডাক দেয় ও মদিনার যুবকেরা আরাম মতো বসে আছো মোহাম্মদ রসুল্লাহ উহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে ও আমার বন্ধুগণ মদিনার যুবকদের ভিতরে যারা ছিল এই সব যুবক তো উহুদের ময়দানে চলে গেছে গোসল করতে শুরু করেছে এমন সময় হামজালা ডাক দিয়ে বলে বিবিরে তাড়াতাড়ি তরবারি দাও আমি একটু আমার নবীজির সাথে যাব যুদ্ধ করার জন্য বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনার শরীর না পাক আপনি এখন যুদ্ধে যাইতে পারবেন না তখন হামজালা ডাক দিয়ে বলে প্রাণের হামজালা ডাক দিয়ে বলে বিবিরে শোন আমি যদি গোসল করতে করতে নবী আমার দুনিয়ার থেকে খতম হইয়া যায় তাহলে আমি যদি যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাত উহুদের ময়দানে না তাহলে আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব নবী যদি বলে হামজালা নতুন বিবি পাই আমি নবীর কথা তোমার মনে ছিল না হামজালা তরবারি নিয়ে দৌড় দিয়ে চলে যায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে প্রাণটা বিসর্জন দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন হামজালার প্রতি এতই খুশি হয়েছিল বাবা বেহেশতি হাউজে কাউসারের পানি দিয়া হামজালাকে আসমানে নিয়ে গোসল করায় জোরে জোরে কান মারহাবা পাকিস্তানের লক্ষ লক্ষ যুবকরা হামজালার মতো প্রাণ দেবার জন্য রেডি হয়ে গেছে বাবা আফগানিস্তানে আজকে যাওয়ার জন্য ও মুসলমানের দল আফগানিস্তানে যাইতে পারবে না যাবার মতো ক্ষমতা যদি তোমার নাও থাকে কমসে কম অন্তরে তামান্না করতে পারবো আল্লাহ সময় হলে শুরু হলে অবশ্যই আফগানিস্তানে যাব রাজি আছি নে রাজি আছে মুসলমান ভাইরা আফগানিস্তান তো এখান থেকে অনেক দূর আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে কিন্তু আমার ঘর আমার বাড়ি আমার চেহারার দিকে একটাবার আমি তাকায় দেখি তো আমার ঘরের মধ্যে পূর্ণ ইসলামান্দা এখনো ফিট করতে পেরেছি কিনা ও আমার বন্ধুগণ আজকে আমার ঘরে নামাজ নাই আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই একটু হুঁশিয়ার সাবধান হয়ে যায় আফগানিস্তানের জমিনে যেমন ধ্বংসযজ্ঞ চলতেছে আমরাও যদি তেমনি করে আল্লাহর কথা ভুলে যাইয়া বাবা ওই আমেরিকা রাশিয়া ইহুদি খ্রিস্টানের মহব্বতকারী হইয়া যায় তাহলে কিন্তু আমাদের প্রতি আঘাত গজব আসতে পারে ওরা বড় মজবুত ওরা যুদ্ধ করে এখনো টিকে আছে বলেন তো আফগানিস্তানের মুজাহিদরা কি এখনো দুর্বল হয়েছে জোরে বলেন হয়েছে লাদেন বেঁচে আছে না মরে গেছে মোল্লা ওমর বেঁচে আছে না মারা গেছে তাদের জীবিত রাখার মালিক কে মুসলমান ভাইরা আসুন একটু সামনের দিকে চলি যুগীকে ডাক দে বলে যুগী রে আমি একজন ফকির মানুষ তুমি 12,000 মানুষ নিয়ে আসছো তুমি একটু দেখি তোমার হাতে আর কোন মন্ত্র আছে কিনা যুগী এবার বলে দেখি শেষ মন্ত্র আমার আছে আকাশে উঠে বোম্বিং করার জন্য যখন চেষ্টা করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি বলেন আমার হাতে তেমন কোনো অস্ত্র নাই বিমান ভূপাতিত করার মতো কোনো হাতিয়ার আমার কাছে নাই পায়ের একজোড়া খড়মকে ডাক দে বলে খড়ম দেয়ার দেরি করিস না একটু আকাশের মধ্যে সর যুগি পাড়ের মাথার মধ্যে সটার সটার বাড়ি নাই কোন মেশিনের ইন্তেজাম আল্লাহর ওই খরমের দিক তাকা যখন হুকুম দিল খরম দুটো আকাশে উঠে চটাচট যুগির মাথায় বাড়ি মারতে আরম্ভ করলো যুগির যত মন্ত্র ছিল সব মন্ত্র ফেল উগুলির দিক তাকায় দেখে মানুষ নাই কিন্তু খরম বেড়েছে এই শক্তি খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়ে দিয়েছিল বাবা আরো জোরে বলেন কে আর খরমের বাড়ি সহ্য করতে পারে না খরমের বাড়ি সহ্য করতে না পারে নিজের দিকে অবতরণ করছে ওই দা
বিভাগের বাইরে আছে ধরপড় ধরপড় করে এখন মরার দশা ও আমার বন্ধুগণ। খাজা মহিউদ্দিন চিশতি গো চিশতি এবার ডাকতে বলে যুগীরে শোন তোমার কাছে আর অন্য কোন মন্ত্র আছে নাকি বাবা বলো। বলে হুজুর আমার সব মন্ত্র শেষ। বলে তাহলে এখন তুমি আসতে পারো। যুগী বলে আমি কোথায় আসবো হুজুর, আমি আপনার খাদেম হয়ে থাকতে চাই। 12,000 জাদুকর নিয়ে খাজা মহিউদ্দিন চিশতির হাতে মরি ধরে 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 কান্নার হাওয়া। ওই বড় জাদুকরের নাম ডাকলো আব্দুল্লাহ বায়াবানি। এই আব্দুল্লাহ বায়াবানি ভবিষ্যতে একজন বড় ওলি কামেল হলেন। ধরে কাম্মার হাওয়া। আগের যুগের মানুষরা বিপদের মধ্যে পড়লে দুই রাকাত নামাজের আশ্রয় নিত। আমরা বিপদের মধ্যে পড়লে মসজিদ থেকে বাড়ির দিকে দৌড় দিয়ে আসি। দেখেন না হাফেল হাফেল আবুল বারাকাত আজকে বিপদের মুহূর্তে চিন্তা করতেছে আমি তো নারীর পোশাক পরেছি, আমি তো গহনা গাটা গায়ে দিয়েছি, এখন কোন দানব কোন মানব কোন ভণ্ড আসবে আমার কাছে। সব মুসিবতের হাত থেকে বাঁচার জন্য একমাত্র হাতিয়ার হলো আমার নামাজ। জোরে জোরে কাম্মার হাওয়া। গুণবান করেন মোমেনদের কি গুণটা, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন। গোটা বিশ্বের যত নামাজি হাসরের মাঠে তিনটা ভাগ হবে। জোরে বলুন কয় ভাগ? আরো জোরে কথা বলুন কয় ভাগ? এক ভাগের চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো, আর এক ভাগের চেহারা উজ্জ্বল সূর্যের মতো, আর এক ভাগের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো। ফার্স্ট ক্লাসের নামাজি যারা ওদেরকে আল্লাহ বলবেন যাও তোমাদের বিনা হিসাবে বেহেশত। কিছু সংখ্যক মানুষ একেবারে আকাশের উজ্জ্বল সূর্যের মতো চেহারা নিয়ে বেহেশতের দিকে যাইতে থাকবে। ফেরেশতারা বলবে মা নাম তো তোমরা কারা? তখন বলবে নাহনু মুহাফিজুন আলা সালাত, আমরা নামাজের হেফাজতকারী, তোমরা কেমনে নামাজের হেফাজত করতে পারো? বলে হুজুর ও ফেরেশতারা রে আমরা উযু বানাই আল্লাহর ঘরে এসে বসতাম তারপরে মসজিদে আযান হতো। জোরে কান্নার হাওয়া। দুই নাম্বার যে লোকগুলি আসবে ওদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। জিজ্ঞেস করবে তোমরা কেমনে নামাজের হেফাজত করতে? বলে শোনেন ফেরেশতা ভাইরা শোনেন, আমরা উযু বানাই আল্লাহর ঘরের দিকে আসতাম রাস্তার মধ্যে আযান হইয়া যাইতো। আর এক দলের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো। ওদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কেমনে আমাদের হেফাজত করেছিলে? বলে আপনারা আমাদের হেফাজত এইভাবে করতাম, আদান শুনে আর দেরি না করে সাথে সাথে আল্লাহ ঘরের দিকে চলে আসতাম। এই তিন কারণে তিন কিসিমের মুসল্লি হাসরের ময়দানে একত্রিত হবে। একটু হিসাব কিতাব করে দেখি তো যত মানুষ আমরা তাফসীর শোনার জন্য এই জায়গায় বসলাম, আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? খালি তো আর শুনলাম, একটু হিসাব কিতাব চালাই আমরা কোন ক্লাসের নামাজি। আজান হয়ে একামত হয় তাও ওযুই হয় না, ঠিক না রে? ঠিক। আমার নবীজি নামাজের বড়ই এহতেমাম করেছিলেন। আ মুসলমান বাইরে আসুন, ওই হাফেজ আবুল বারাকাত নামাজের দণ্ডায়মান দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ একটা সঙ্গে নিয়েছিল। বাবা কোরআন শরীফটা সামনে নিয়ে হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতে আরম্ভ করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। বলুন আমিন। আলিফ লাম থেকে হাফেজ আবুল বারাকাত পড়া শুরু করলেন। রাত কিন্তু গভীর হয়ে আসতেছে, নাই কোনো ভয় নাই কোনো ডর। আপনারা লক্ষ্য করে দেখবেন এই রাস্তা দিয়ে আপনারা চলাফেরা করেন, বাবা যারা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন লক্ষ্য করে দেখবেন ফজরের নামাজের আগে যদি আপনি রাস্তা দিয়ে আসেন আপনি অবশ্যই লক্ষ্য করবেন ছোট্ট ছোট্ট নামে নামে বাচ্চারা ওই হাফিজি মাদ্রাসার মধ্যে বসে বসে তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলে সুবহানাল্লাহ। তমাম দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘুমে নিমজ্জিত, আপনার চোখের ঘুম যখন ভাঙে না, বাচ্চারা ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনারা বলেন তো আল্লাহর কোরআন তেলাওয়াত করলে সেই জায়গার মধ্যে কি নাজিল হয়? রহমত। জোরে বলেন কি নাজিল হয়?
হাদিস শরীফের মধ্যে দেখলাম হাফিজি মাদ্রাসার একটা কোরআনের পাকের তেলাওয়াতকারী ছাত্র যখন একটা গ্রামের ভিতর দিয়ে রওনা দিয়ে চলে যেতে আরম্ভ করে চল্লিশ দিনের জন্য আল্লাহ ওই গ্রামের কবর আজাব মাফ করে দেন। আমি আপনাদের কাছে একটা আবেদন নিবেদন রাখতে চাই বাবা, আপনারা কি চান এই তাহাজ্জুদের মুহূর্তের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকুক? সবাই চান, চাইলেই হবে না কিছু করতে হবে? গত বছর আপনারা চাওয়ার সাথে সাথে বেশ কিছু মানুষ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আজকের এই মোবারক মাহফিলে আমরা নারী পুরুষ সমন্বয়ে একসাথে আল্লাহর কাছে দোয়া করব আফগানিস্তানের জন্য। দোয়া করতে রাজি আছেন? সবাই দোয়া করতে রাজি আছে? আমরা 5 কোটি টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে আফগানিস্তানের জন্য। 5 কোটি টাকা আফগানিস্তানের জন্য কিছুই নয়, পুকুর হয়ে গেছে জায়গায় জায়গায়। আমরা সাধারণ মুসলমান আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবো, আল্লাহ তুমি আফগানিস্তানের মুসলমানদেরকে হেফাজত ফরমাও। জোরে বলুন আমিন। বহু মুসলমান আজকের মজমার মধ্যে বসা আছেন, আফগানিস্তানের মুজাহিদদের মতো সৈনিক তৈরি হবে, আপনার গ্রামের সন্তানরা হাফেজ কোরআন হবে, হাফেজ আবুল বারাকাতের মতো সৈনিক তৈরি হবে। এই জন্য এই হুফাজে কেরামদের ঘর দেখলাম আমি, বেশ কয়েকটা ফ্যান। ওই ডাক্তার কি এটা সিরাজ ভাই না? ডাক্তার সিরাজ ডাক্তার, হ্যাঁ এই সিরাজ ভাইয়ের চেষ্টা প্রচেষ্টা। ওখানে প্রায় কয়েকটা ফ্যান দেখলাম এই হাফিজি মাদ্রাসার ঘরে, ঘরের মেঝেটা পাকা হয়েছে একটু জোরে করে আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসা এমন বিরান হয়ে আছে কিন্তু মাশাআল্লাহ আপনাদের চেষ্টা প্রচেষ্টা ঘরের মেঝেটা পাকা হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছায় এই মাদ্রাসার জরুরত আপনারা দেখতেছেন, আপনাদের জরুরত আল্লাহ পাক দেখবেন। যত মানুষ এখানে বসা আছেন, আমার কথা কমপ্লিট করার আগে হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে আছে, আপনাদের মনে আছে? জোরে বলেন মনে আছে? ওই বিদ্যা মহিলার বেটি কিন্তু মন্দিরে যায় নাই, রক্ষা পাবে কি পাবে না ঘটনা কি আপনারা শুনতে রাজি আছেন? সব ভাই শুনবেন, শুনতে যারা চান বাবা। বেশি সময় নষ্ট করবেন, আমি একটু দেখতে চাই আজকের পুরো মজমায় ও নিমগাছি এলাকার মুসলমান আম্মাকে আব্বারে 3.5 হাত কবরে শোয়ায় রেখে আজকের দোয়ার মাহফিলে যারা বসেছেন, 20টা করে টাকা যদি আজকে মাদ্রাসার জন্য দিয়ে দেন বাবা। কয় টাকা কথা কন? কয় টাকা? যার কাছে আছে তার কাছে আমার দাবি 20 টাকা, যার কাছে নাই 10 টাকা 5 টাকা 1 টাকা যদি থাকে বাবা, মেহরবানি করে ছাত্রদের রুমালের মধ্যে আপনারা দিয়ে দিবেন, মহব্বতে বসে থাকবেন। আখেরি দোয়া নিয়ে আমরা সবাই এখান থেকে যাব। বলা যায় না কোন দিনের দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, 1টা টাকার দান অনেক সময় আল্লাহর দরবারে বড় হিসাবে গ্রহণযোগ্য হয়। ভালো করে মনে রাখবেন, যার আমার কথা শুরু হবে 12টার আগে ইনশাআল্লাহ, আমি আপনাদের ছেড়ে দিব না। রাজি আছেন তো বাবা? ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আসুন, ছাত্রবেলার রুমাল নিয়ে একটু ভিতরে যাও। কিন্তু এখনো বন্ধ হয় নাই, আপনার মনে আছে? কথা বলেন মনে আছে? রাত্রি যখন 11টা বাজে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত এখনো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, রাত্রি যখন 12টা বেজে গেল বাবা, তখন আবুল বারাকাতের কানে যেন একটু আওয়াজ আসলো, মনে হলো বিশাল সমুদ্র ভেঙে চুরে একটা জাহাজ আসতেছে মন্দিরের দিকে। হাফেজ আবুল বারাকাত মন্দিরের দরজাখানা খুললেন, বহু ভাই চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, বসলেন না যারা অনিল গাছির ভাইরা, নামবাড়ি মানুষগুলো কিন্তু এখন আমার সঙ্গে দেখা করলেন না, মাদ্রাসা দান করে ফেলেছেন কিনা আমি জানি না, তবে দোয়ার আগে দেখা করবেন, অবশ্যই দেখা করবেন। ঠিক রাত্রি 12টা যখন পার হয়ে গেল, মন্দিরের দরজা খুলেছে, কোরআন শরীফ কিন্তু তখনও পড়তেছে, লক্ষ্য করে দেখলেন ওই সমুদ্রের মাঝখান থেকে একটা জাহাজ যেন মন্দিরের দিকে আস্তে আস্তে ভেসে আসতেছে।
ওমর ভাইরা হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করলেন কোরআন শরীফের তেলাওয়াত কিন্তু হাফেজ সাহেবের মুখের থেকে কোনো বন্ধ হয় নাই গহনা গাটা গার মধ্যে দেওয়া আছে পার মধ্যে খারু দেওয়া আছে মাথার মধ্যে গহনা সম্পূর্ণ মহিলার স্বরূপ ধারণ করে বসে থেকে দেখতেছে লক্ষ্য করে দেখলেন জাহাজের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলা কান্দার কথা করা আছে কিন্তু কোরআন শরীফের আওয়াজ যখন জাহাজ পর্যন্ত পৌঁছে গেল হাফেজ আবুল বারাকাত খোদার নামে কসম করে বলেন কোরআন শরীফের আওয়াজ যখন পৌঁছল সাথে সাথে জাহাজ পিছনের দিকে হটতে থাকলো একটু জোরে জোরে কান্নার হাফেজ আবুল বারাকাত বলেন হাফেজ আবুল বারাকাত বলেন আমি লক্ষ্য করলাম দেখি জাহাজ আর কত দূর চলে যায় এই জায়গা কে আসবে আমার সঙ্গে আমার সাথে কথা বলার জন্য এই জায়গায় রাত্রিতে কে আসে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে আমি হাফেজ আবুল বারাকাত ফজর পর্যন্ত কোরআন পড়লাম তথাপি আর কোন দানব মানব সে জায়গায় আসলো না একটু জোরে কান্নার সকালবেলায় কাপড়ের কাপড় নিয়ে পুলিশ সহকারে বাদশা নিজেই আসছে বুড়ির একমাত্র বেটিকে কাফন দাফন করার জন্য কিন্তু মন্দিরের ভিতরে দেখে তাজা মানুষটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে জোরে কান সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে পরদেশী মুসাফির রে তোমার বাড়ি কোথায় তুমি কেমন করে এই জায়গার মধ্যে আসলে আমরা যে বুড়ির বেটিকে এই জায়গার মধ্যে দিলাম তাকে তো আর দেখতে পাচ্ছি না বুড়ির বেটি গেছে কোন জায়গায় বুড়ির বেটিকে কি হত্যা করা হয়েছে নাকি হাফেজ আবুল বারাকাত বলে বুড়ির বেটি না আমি এই জায়গার মধ্যে ছিলাম ওই মালদ্বীপের রাজা তখন বলে ও হাফেজ সাহেব শোনো এই দেশের মধ্যে আমরা কোনো মানুষ কোরআন বিশ্বাস করি না এই দেশের মধ্যে একটা মানুষও কিন্তু আমরা আল্লাহ বিশ্বাস করি না আগামী মাসে যে মেয়েটার নাম আছে ওই মেয়ের পরিবর্তে আমরা তোমারে পাঠাবো আগামী মাসেও যদি তুমি বেঁচে থাকো তাহলে দেশের সব মানুষ আমরা মুসলমান হবো ধরে কান্না ও আমার মুসলমান ভাইরা দেখতে দেখতে এই মাসটা চলে গেল এই মাস যখন পার হয়ে গেল ওই গত মাসের মতো আজকে হাফেজ আবুল বারাকাতকে সাজা দেওয়া হলো হাফেজ আবুল বারাকাত বলে আর ভয় নাই আমার সাহস বেড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই জায়গায় মারবেন না বলুন সুবহানাল্লাহ এইবার দ্বিতীয়বারের কোনো জাহাজও নাই কোনো আওয়াজও নাই সুবহানাল্লাহ বলেন না সহি সালামতে ঘুম পাইরা সকালবেলা একটা বাদশা নাম দেয় আমি আরব দেশের মানুষ আমার জীবনের ইতিহাস আপনাদের কাছে দুই বছরের মধ্যে আমি বলি নাই অবাসা নান্দা এই মালদ্বীপের সমুদ্রের ভিতরে আমাদের নৌকা ভেঙে গিয়েছিল আমি একাই বুড়ির বাড়িতে ছিলাম আমি আরব দেশের মানুষ আমি আপনাদের দাওয়াত দিচ্ছি কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা কোরআন শরীফের বদৌলতে মহাবিপদের হাত থেকে রক্ষা পাইছে কি পায় নাই ইমানের বদৌলতে একজন ইমানদার নসিলে গোটা মালদ্বীপের মানুষ মুসলমান হয়েছে আমরা মুসলমান আমরাও চেষ্টা করব অপর ভাইকে মুসলমান বানানোর জন্য আল্লাহ পাক বিশ্বের সকল অমুসলিমকে ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার জন্য তৌফিক দান করুন সবাই বলুন আমিন বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আব্দুল কুদ্দুস সরকার আলিয়াল আযীম আয় আল্লাহ তাআলা আমরা তওবা করছি সকল প্রকার গুনাহ হইতে আয় আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল ফরমাও আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। মুসলমান ভাইয়ের শেষে দোয়ার আগে এ পর্যন্ত 500 টাকার কিনতে একটা নোটও পাওয়া যায়নি। চিয়াহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম। ভাই আরেকটা এলান শুনি, 1900 পয়লা 2 জানুয়ারি এই কথা জানি এটা বাড়ি খোলা গত বছর যেখানে গিয়েছিলাম ওখানে এবছর 2 প্রমাণ দেওয়া আছে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। কাল সকালে দোস্ত প্রথম দিনটা ব্যক্তি মাদ্রাসায় দিব, এরকম কিছু লোক তৈরি হয়ে গেলে